বক্তা হিসেবে একজনের নামে ব্যানার লিফলেট করে প্রচার করা হলে অন্যজনকে দিয়ে বক্তব্য দেওয়া দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের অভিযোগ ওই ইসলামী জলসা আয়োজনের কোনো অনুমোদনও নেওয়া হয়নি ঘটনাকে প্রতারণা আখ্যা দিয়ে আয়োজক প্রতিষ্ঠানের সভাপতি পদ থেকে ইস্তফার ঘোষণা দিয়েছেন আর জেলা প্রশাসক বলছেন ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে কয়েকদিন আগে সাতক্ষীরা সদরের বালিথা গ্রামে একটি ওয়াজ মাহফিলের ঘটনা মূল বক্তা হিসেবে প্রচার করা হয়েছিল একজনের কথা কিন্তু দেখা গেল বক্তব্য রাখছেন অন্য ব্যক্তি এ নিয়ে ঘটনার সূত্রপাত কোরআদালত না করে কোনো আর্ট পাঠ না করে পরিবর্তিত বক্তাকে নকল আখ্যা দিয়ে গণপিটনে দিয়ে বেরো করে দেয়া হয় মাহফিল থেকে মাহফিলের আয়োজক নারী কবিরাজ সালেহা খাতুন বেদন তিনি আবুল ফারহা সিদ্দিকিয়া হাফিজিয়া এতিম খানা ও ফুরফুরা দাওয়াখানার প্রতিষ্ঠাতা তার বিরুদ্ধে স্থানীয়দের রয়েছে বিস্তর অভিযোগ এই মহিলা ইতিপূর্বে ভণ্ডামি করে মানুষকে নিঃস্ব করেছে ব্যারাম হয়েছে সারাই দেবো এই বলে টাকা পয়সা তবে আয়োজক নারী বলছেন ভিন্ন কথা আমি যখন বক্তাদের দাওয়াত দেই তাদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে এরকম আমার একজন শুভাকাঙ্ক্ষী আছে স্টেজে আনা সম্ভব কিনা তাকে অতিথি বানানো সম্ভব কিনা তা কোনো বক্তার বিমত ছিল না প্রতিষ্ঠানটিতে অল্প কিছু ছাত্র হাফিজি পড়ে বলে জানালেন প্রতিষ্ঠানের সভাপতি এই আওয়ামী লীগ নেতা তবে এখন আর সভাপতির দায়িত্বে থাকবেন না বলে জানান তিনি সভাপতি ওই আমি হয়েছিলাম আর ওই মাদ্রাসা নিবন্ধন তাছাড়া আর কোনো মাসিক মিটিং টিটিংও হয় না তুমি যদি নিয়ম মাফিক না চালাও তাহলে আমি আর ওই প্রতিষ্ঠানের সভাপতি থাকবো না ঘটনা খতিয়ে দেখতে কমিটি গঠনের কথা জানালেন জেলা প্রশাসক জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করব যারা এটা দেখবে যে প্রকৃত অর্থে এই কাজটি কেন হলো কিভাবে হলো এর পিছনে আসলে কারা দায়ী ইসলামী জলসার নামে আর যেন এমন প্রতারণা না হয় সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর DBC News Desk.